নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি লাউয়ের খোসা ভাজা লাউয়ের খোসা ভাজা আপনারা কখনও আগে যদি না খেয়ে থাকেন আমার রেসিপিটা দেখে বানিয়ে নিন গরম ভাতে ভীষণ ভালো লাগবে এখানে আমি তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সাদা জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এদিকে লাউ লাউয়ের খোসা এভাবে সরু সরু করে আলু ভাজার মতন কেটে রেখেছি সঙ্গে আমি কয়েকটা আলুও ওই একই সাইজের কেটে রেখেছি এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিলাম লাউের খোসা আর আলু এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর কোনো রকম মশলা আমি এখানে দেব না আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার হাই ফ্লেমে নাড়াচাড়া করে এভাবে বারবার ভেজে নিতে হবে তারপরে অল্প আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আপনারা ভেজে নিতে পারেন দেখুন এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি লাউের খোসা একদম নরম হয়ে গেছে তৈরি লাউয়ের খোসা ভাজা গরম ভাতের সাথে সাফ করে দিয়ে দি